পিএইচপি টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে রিলেশনাল ডাটাবেজের উপরে, অর্থাৎ ডাটাবেজের মধ্যে রিলেশন কিভাবে তৈরি করবেন এবং কিভাবে সেই ডাটাটাকে ভিউতে নিয়ে আসবেন। তো যারা এই জিনিসটা বুঝতে যাতে সমস্যা হচ্ছে, তা আশা করি যে আমার আজকে টিউটোরিয়ালটি দেখে আপনাদের সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। কারণ হচ্ছে আমি খুব সহজ করে একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে এখানে রিলেশনাল ডাটাবেসটা কেন লাগে সেটা আমি দেখাচ্ছি। তো ধরুন যে এখানে দুটি টেবিল আছে, একটার নাম হচ্ছে আমাদের কান্ট্রি, আর একটা টেবিল হচ্ছে আমাদের ইউজার্স। এখন কান্ট্রি টেবিলে দুটা ফিল্ড আছে, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে কান্ট্রি। আর ইউজার্স ফিল্ডে একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে কান্ট্রি আইডি। তো এখানে কান্ট্রি না লিখে আমি জাস্ট কান্ট্রি নেম লিখছি বোঝার সুবিধার্থে। তো এখন এক নম্বর দিয়ে এক নম্বর আন্ডারে একটা কান্ট্রির নাম আছে, সেটা হচ্ছে বাংলাদেশ। এবং সেম জিনিস এখানে আছে, আমি যখন বলবো যে এক কান্ট্রি আইডিতে, তখন সে বুঝে যাবে যে এক নম্বর আসলে হচ্ছে বাংলাদেশ, তার কান্ট্রি আইডি হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ সাকিবের কান্ট্রির নাম হচ্ছে বাংলাদেশ। আর এখানে যখন টু আসবে তখন বোঝা যাবে যে নাওয়াল, তার কান্ট্রির নাম হচ্ছে জাপান। ওবামা, সে হচ্ছে কান্ট্রি আইডি থ্রিন, তার মানে হচ্ছে সে হচ্ছে ইউএসএ। তো এটা বোঝা গেল কিভাবে? একমাত্র এই কান্ট্রি আইডিটা দ্বারা। অর্থাৎ কান্ট্রি আইডিটা যখন আমার এখানে আছে, তার মানে হচ্ছে এই কান্ট্রি আইডির সাথে এই কান্ট্রির যে শুধু আইডিটা আছে, দুটাকে ক্রস করে তার মধ্যে যে নামটা আসে সেই নামটা এখানে সে নিয়ে আসছে। তো এখন এই জিনিসটা আমরা আমাদের ডেটাবেসকে কী করে বোঝাবো? তো আমি আমাদের এরকম একটা ডেটাবেস অলরেডি ক্রিয়েট করেছি, একটা নাম হচ্ছে আমাদের ইউজার্স টেবিল। এবং সেই ইউজার্স টেবিলে তিনটা ফিল্ড আছে, আইডি, কান্ট্রি নেম আর একটা হচ্ছে নেম। একেবারে লাইক অ্যাজ দিস টেবিল, আইডি, নেম, কান্ট্রি নেম। আর একটা টেবিল আছে যেটা নাম হচ্ছে কান্ট্রি, এবং সেটাতে আছে দুটা ফিল্ড, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে কান্ট্রি নেম। এখন আমি এখানে যখন কান্ট্রি আইডি যখন টু বলবো, তার মানে হচ্ছে এখানের যে টু এর আন্ডারে যে কান্ট্রির নেমটা আছে সেটা আমাকে ভিউ করে দেখাবে। এখন আমরা চলে আসি কোডে। তো এখানে বলে নেই, সেটা হচ্ছে আমরা যে রিলেশনটা করলাম, সেই রিলেশনটা আসলে আমরা করেছি হচ্ছে আইডি দিয়ে। তো আমরা ইউজার্সে জাস্ট যখন লিখবো যে কান্ট্রি আইডি, তখন এই কান্ট্রি যে টেবিল আছে সেটার সাথে ইউজার্সের একটা সম্পর্ক হয়ে যাবে। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের সম্পর্কটা আসলে কান্ট্রি আইডি দিয়ে, কারণ ওয়ান দিলে ওইখানে বাংলাদেশ, টু দিলে ওইখানে জাপান। তো এখন আমরা পিএইচপি দিয়ে সেটা কী করে দেখাবো? তো এখানে পিএইচপি একটা সিম্পল এক্সাম্পল, এবং এখানে যেটা বলে নেই সেটা হচ্ছে যে কানেকশান কীভাবে দেয় সেটা আমি দেখাচ্ছি না, কারণ কানেকশান ইতিমধ্যে আমি দেখিয়েছি। আপনারা যারা কানেকশনটি জানেন না, তারা 20-21 দুটা টিউটোরিয়াল সম্ভবত, ওই দুটা টিউটোরিয়াল দেখে নেবেন, তাহলে আশা করি যে কানেকশন জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো কানেকশন দেওয়ার পরে আমরা এখানে কোয়ারিটা চালাই, আর এখানে হচ্ছে আমরা সেই রেজাল্টটা দেই, আর এখানে হচ্ছে ডাটাটা শো করে। তো এখন আমরা যেটা আছে সেটা হচ্ছে যে আমরা বলছি যে সিলেক্ট করো ফ্রম ইউজার্স, এবং আমরা নেম এবং কান্ট্রি আইডি এই দুটো শো করে দেখাবে। তো আমি এটা সেভ করে আমি এটা জাস্ট আউটপুটটা দেখাচ্ছি ফার্স্টে। তো এখানে আউটপুট যেটা আসে সেটা হচ্ছে নেম আসে, আর হচ্ছে কান্ট্রির জায়গায় চলে আসছে হচ্ছে ওয়ান এবং টু। কারণ হচ্ছে এখানে আমরা যে কোয়েরিটা চালিয়েছি সেটা হচ্ছে সিলেক্ট ফ্রম ইউজার্স, তার মানে হচ্ছে আমরা শুধু একটা টেবিল থেকে আমাদের ডেটাটা নিয়ে আসছি, সেটা হচ্ছে ইউজার্স টেবিল থেকে। তো ইউজার্স টেবিল থেকে আমরা যখন ডেটা আনবো, তখন এখানে শুধু আমরা কান্ট্রির যে আইডিটা এখান থেকে সে আইডিটা পাচ্ছি। এখন কথা হচ্ছে যে এই কান্ট্রির এগিনেতে অ্যাক্রসে যে নেমটা আছে সেটা আমরা এখানে কী করে আনবো? তো এখন সেটা করার জন্য আমি যদি চিন্তা করি যে ঠিক আছে, তাহলে আমি এখানে কান্ট্রি যেহেতু লিখলাম, আমার এখানে যে টেবিল আছে সে টেবিলের কান্ট্রির যে ফিল্ড সেটা ফিল্ডটার নাম হচ্ছে কান্ট্রি নেম। তো আমরা কান্ট্রি নেমটা এখানে অ্যাড করে দিই। এখন যদি এটা সেভ করে আমি যদি রিলোড করি, তাহলে অবশ্যই ব্রাউজার আমাকে এরর দেখাবে, এবং দেখতে পাচ্ছেন যে ব্রাউজার আমাকে এরর দেখাচ্ছে। এরর দেখানোর পিছনে কারণ হচ্ছে সে কান্ট্রি নামে আমাদের যে টেবিলটা, সে টেবিলটাকে কিন্তু সে চিনে না। তো না চিনার কারণে সে এখানে ডাটাটা দেখানোর কোনো প্রশ্নই আসে না। এখন আমরা সে রিলেশন দিয়ে সে টেবিল দুটাকে কীভাবে
চিনাতে পারি আমাদের কোয়েরিতে। তো সেটা সেটা জানানোর জন্য একটা কোয়েরি আছে, সেই কোয়েরিটা হচ্ছে আমি এখন লিখছি। আমরা এখানে বলবো সিলেক্ট, সিলেক্ট লিখে ফার্স্টে বলবো হচ্ছে ইউজার, অর্থাৎ ইউজার টেবিল। ইউজার টেবিলের আমরা চাচ্ছি হচ্ছে ফার্স্টে নেম, অর্থাৎ সবগুলো ভ্যালু আমি নিয়ে আসতে পারবো এক এক করে। তো ফার্স্টে আমি ইউজার্স টেবিলের নেম আনলাম। আমি যখন বললাম যে ইউজার্স নেম, তার মানে সে কিন্তু এখানের ইউজার্স টেবিলের এই নেম ভ্যালুটাকে নিয়েছে। এখন আমি বলছি যে কমা, তারপর বলছি যে আমার এখন দরকার হচ্ছে কান্ট্রির নেমটা। তো আমি বলবো হচ্ছে কান্ট্রি ডট কান্ট্রি আন্ডারস্কোর নেম। এখন আমি যখন বলছি যে কান্ট্রি ডট কান্ট্রি আন্ডারস্কোর নেম, তার মানে হচ্ছে সে কান্ট্রি থেকে এখানে যে কান্ট্রি নামে যে টেবিল আছে সে টেবিল থেকে কান্ট্রির নেমটা নিয়ে নিল। এখন সে দুটাকে আমরা বলবো যে কোথা থেকে সেগুলা ফাইন্ড করবে। তো আমি বলবো যে ফ্রম, প্রথমে হচ্ছে ইউজার্স, তারপর দিলাম হচ্ছে কান্ট্রি। এখন ইউজার্স এবং কান্ট্রি দুটাতে, দুটা টেবিল থেকে আমরা দুটা ফিল্ড, যে দুটা ফিল্ড আমরা নিলাম, এই দুটা ফিল্ড আমরা নিলাম। তো নেওয়ার পর এখন আমাকে বলে দিতে হবে যে দুটা যে টেবিল আছে, দুটো টেবিল, যে দুটো টেবিল আমরা নিয়েছি, এই দুটো টেবিলের মধ্যে রিলেশনগুলো কোন আইডি দিয়ে। তা আমি এখানে বলে দিব সেটা। তো সেটা বলে দেওয়ার জন্য আমি এখানে বলছি হোয়ার, হোয়ার কান্ট্রি আইডি, কান্ট্রি ডট আইডি ইকুয়াল টু হচ্ছে ইউজার্স ডট কান্ট্রি আন্ডারস্কোর আইডি। তার মানে আমার মনে হচ্ছে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আমরা শুধু দুটা ফিল্ড নিয়েছি, যেহেতু দুটা ফিল্ড আমাদের দরকার। আপনি চাইলে সবগুলো ফিল্ড নিতে পারেন, যেমন কান্ট্রি ইউজার্স ডট আইডি কমা ইউজার্স ডট নেম কমা ইউজার্স, এভাবে সবগুলা ফিল্ড নিতে পারেন। আবার সেম এখানে কান্ট্রি ডট আইডি কান্ট্রি ডট নেম। তো আমাদের যেহেতু দুটো লাগবে, সেজন্য আমরা জাস্ট দুটা ফিল্ড নিয়েছি। তো আমরা বলেছি ফ্রম ইউজার্স এবং কান্ট্রি, কান্ট্রি থেকে এবং ইউজার্স থেকে ডাটাগুলো সিলেক্ট করো, এবং হোয়ার যেখানে কান্ট্রির যে আইডি আছে, অর্থাৎ কান্ট্রির যে আইডিটা আছে ইকুয়াল টু হচ্ছে ইউজারের কান্ট্রি আইডি। তার মানে হচ্ছে ইউজারের যে কান্ট্রি আইডি নামে যে ফিল্ডটা আছে, এই ফিল্ডটা কান্ট্রির যে শুধু আইডি ফিল্ডটা আছে দুটা হচ্ছে সমান, সেটা আমরা কিন্তু এখানে বলে দিলাম। কান্ট্রি ডট আইডি মানে কান্ট্রির আইডি সমান হচ্ছে ইউজার ডট কান্ট্রি আইডি, মানে দুটা সমান। এখন যদি আমরা সেভ করি, আমরা যদি এখন ব্রাউজারে চলে আসি, আমরা যেহেতু এখানে দিয়েছিলাম একটু আগে আউটপুটে যে কান্ট্রি নেম, এখন দেখি আমরা কান্ট্রি নেমটা দেখাই কিনা। রিলোড করলাম, সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে কান্ট্রি নেম এখানে দেখাচ্ছে, নেম আলিমুন বাংলাদেশ, নাওয়াল জাপান। তো আশা করি যে বুঝতে পারলেন যে এখন আমাদের 1-2 দেখাচ্ছে না, তার মানে হচ্ছে আলিমুনের কান্ট্রি কোনটা, নাওয়ালের কান্ট্রি কোনটা সেটা দেখাচ্ছে। তো এখন আমরা আর একটু টেস্ট করি। আমরা টেস্ট করার জন্য এখানে এসে আমি ফার্স্টে একটা কান্ট্রি অ্যাড করি। তো কান্ট্রি অ্যাড করার জন্য আমি ইনসার্টে যাই, তাই বলছি যে 3। এখানে আইডি দিতে হবে না, কারণ আইডি হচ্ছে অটো ইনক্রিমেন্ট, আমি দিয়েছি। তো আমি এখানে লিখছি হচ্ছে কান্ট্রির নেম হচ্ছে ইউএসএ, এবং আমি লিখছি হচ্ছে গো। এবং আমি একজন ইউজার ক্রিয়েট করছি, তো আমি ইউজারের জায়গায় ইউএসএর আইডিটা হচ্ছে আমার, ইউএসএর আইডি হচ্ছে 3। তো আমি যদি এখন ইউজার্সে আসি, ইউজার্সে আসে আমি যদি একটা ইনসার্ট করি একটা ইউজার্স, তো আমি যদি এখানে বলি যে কান্ট্রি আইডিটা হচ্ছে 3, আর যে ইউজার তার নাম হচ্ছে আমার বন্ধু, সে হচ্ছে আনিস, বলো আনিস। তো গো সেভ করার পর এখন যদি আমরা এসকিউএল এসে আমরা আমাদের আউটপুট রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আনিস হচ্ছে ইউএসএ। তারপর আমরা একটু র্যান্ডমলি নিয়ে দেখি। তো এখন যদি আমি বলি যে এখানে যে ইউজার্স আছে, ইউজার্সের মধ্যে আমরা আরেকটা ইনসার্ট নেই, আরেকটা ডেটা নেই, আমি যদি বলি যে ইউজার্স কান্ট্রি আইডি হচ্ছে এক্ষেত্রে 1, তার মানে হচ্ছে বাংলাদেশ, আর নেম হচ্ছে এক্ষেত্রে দি আশরাফুল। এখন যদি সেভ করি, এখন যদি এখানে এসে রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন আশরাফুলের দেশ হচ্ছে বাংলাদেশ, সেটা এখানে দেখাচ্ছে। তা আশা করি যে রিলেশনাল ডেটাবেস যেটা